হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে লেটেস্ট একটা আপডেট, সেই আপডেটটা সম্বন্ধে আলোচনা করব, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকতেছে সেটা হচ্ছে যে প্রি প্রাইমারি নিয়ে। তো প্রি প্রাইমারি নিয়ে আজ থেকে দু তিন মাস আগে কিন্তু তোমাদের আমি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে প্রি প্রাইমারি নিয়ে কী আপডেটটি রয়েছে। তো বেসিক্যালি আমরা জানি যে প্রি প্রাইমারিটা নিয়ে যে নতুন শিক্ষানীতি 2020 যে ড্রাফট করা হয়েছিল, যে নিয়মটি, সেই নিয়ম অনুযায়ী বলা হয়েছিল যে সমস্ত অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে। ঠিক আছে, একটা নম্বর প্রথম পয়েন্ট হচ্ছে এটা। এবং যে সকল কেন্দ্রগুলো রয়েছে, যেখানে মনে করো তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা কেন্দ্র যেখানে মনে করো খাবার, যেখানে খাবার বানানো হয় বা বাচ্চাদের পড়াশোনা করানো হয়, অনেক সেন্টার রয়েছে যেখানে কিন্তু সেগুলোর যে মান, মানে বেসিক্যালি কোয়ালিটিসগুলো, সেগুলো কিন্তু ঠিকঠাক নেই, ঠিকঠাক পরিষেবাগুলো নেই। তো সেই জিনিসের জন্য কিন্তু সেন্টারগুলোকেও আপডেট করানো হবে, এবং সেই সেন্টারগুলোর মধ্যে বিভিন্ন রকম সার্ভে করা হবে, এবং সার্ভে করার পর যেখানে মেরামত দরকার রয়েছে তো বেসিক্যালি সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে, মানে বেসিক্যালি আপগ্রেড করানো হবে কেন্দ্রগুলিকে। ঠিক আছে, তো এটারও লেটেস্ট কী আপডেট রয়েছে, এই সার্ভে কবে হতে পারে, এবং হলে পরে কোন কোন কেন্দ্রগুলোকে প্রথমত করা হবে সেটা, এবং প্রি প্রাইমারি যে ছদিনের ট্রেনিং, তো সেই ছদিনের ট্রেনিংটা কাদের আগে করানো হবে এটা নিয়েও, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে ট্রেনিং করানো হোক, প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হোক, এগুলো কিন্তু বিষয় মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে যে সব কিছুই করানো হোক সরকারের দ্বারা, তাতে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি তাদের বেতন বৃদ্ধি করানো হয় বা কিছুটা ইনসেন্টিভ হিসাবে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু এই কাজগুলো করতেও তাদের কিন্তু ভালো লাগবে। কিন্তু যদি বেতনই বৃদ্ধি না করানো হয়, শুধুমাত্র কাজের চাপ, আরও এক্সট্রা চাপ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের মধ্যে একটা আক্রোশ ডেফিনেটলি তৈরি হবে। তো সেটি দেখতে গেলে পরে এটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, প্রি প্রাইমারি নিয়ে কী আপডেট রয়েছে এবং ট্রেনিং শেষে বেতন বৃদ্ধি নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে, সেগুলো আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো মেনলি যে বিষয়টি সেটা হচ্ছে ছদিনের ট্রেনিং নিয়ে। তোমাদের আগেও জানিয়েছিলাম যে ছদিনের ট্রেনিং করানো হবে, এবং সেটা প্রত্যেকটা রাজ্যের জন্যই প্রযোজ্য হবে, শুধুমাত্র একটা রাজ্যের জন্য নয়, যে মনে করো পশ্চিমবঙ্গতেই ছদিনের ট্রেনিং হবে এরকম নয়, অল ওভার ইন্ডিয়াতে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন সকলেরই কিন্তু ছদিনের ট্রেনিং করানো হবে। এবং এই ছদিনের ট্রেনিংয়ের মধ্যেই কিন্তু কীভাবে করে ক্লাস নিতে হবে বাচ্চাদের, এবং কী কী বিষয় পড়াতে হবে, এবং কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে, এইগুলো কিন্তু ডিটেলস এই সেই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু করানো হবে। এখন ট্রেনিং সেন্টারটা কোথায় হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়েও যে আপডেটটা উঠে আসছে, বেসিক্যালি তোমাদের কিন্তু কলকাতাতে, মানে যদি ওয়েস্টবেঙ্গলের কথা বলা হয় তো কলকাতাতে কিন্তু এই ট্রেনিংটি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং সেই ক্ষেত্রে হতে পারে যে একবারে সমস্ত, যেহেতু অনেক অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা করে ব্যাচ সিস্টেমে কিন্তু ট্রেনিংটা করানো হতে পারে। মনে করো প্রথম একটা ব্যাচ হলো, সেকেন্ড একটা ব্যাচ, এইভাবে করে কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে ওই যে আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে 45 এজের যারা উপরে রয়েছেন, যাদের কাজের অভিজ্ঞতা প্রচুর রয়েছে, মানে বেশি রয়েছে, 10-15 বছর ধরে কাজ করছেন, তাদেরই কিন্তু আগে ট্রেনিংটি হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তারপর ধাপে ধাপে সমস্ত কর্মীদেরই কিন্তু এই ছদিনের ট্রেনিংটি করানো হবে। বা সেই ক্ষেত্রে আরও এখানে দেখা রয়েছে যে পরবর্তী সময় চেঞ্জেস করে নিজস্ব এলাকাতে যে সেন্টারের হেডকোয়ার্টার রয়েছে সেখানে করানো হয় কিনা, এই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নজর থাকবে সকলেরই, কারণ প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তো সেই ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এ নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিটি আসেনি। ছদিনের ট্রেনিংয়ের ক্লিয়ারিটি তোমাদের আগেও জানিয়েছিলাম যে প্রত্যেকটা রাজ্যতে ছদিনের ট্রেনিং কিন্তু করানো হবে। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বেতন বৃদ্ধি নিয়ে, তো আদৌ বেতন বৃদ্ধি হবে কি হবে না এই বিষয় নিয়ে কিন্তু কোনোরকমভাবে সরকার যে 2020 যে ড্রাফট তারা যে করেছিল, মানে তারা যে বিলটা নিয়ে এসেছিলো নতুন নিয়মটি, যে নতুন শিক্ষানীতি, তো সেখানে কিন্তু কোনোরকমভাবে করে বলা হয়নি যে বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না। বাট যদি কাজের চাপ বাড়ানো হয় কর্মীদের মধ্যে, কিন্তু অবশ্যই বেতন বৃদ্ধিটা করানো উচিত, এবং বেতন বৃদ্ধি না হলে পরও যে